আজকে আছি আমরা বোরশুলে, বোরশুল থেকে আজকের ওয়েডিং ট্রিপ যেটা হচ্ছে আজকে মালদা। তো বোরশুল থেকে মালদায় বিয়ে করতে যাবে। কিছুদিন আগে আমি গেছিলাম কিষানগঞ্জ, সেটা অবশ্য ট্রেনে গেছিলাম, ট্রেনের একটা অন্যরকম অভিজ্ঞতা ছিল। আর আজকের বিয়ে বাড়িটা যাবো হচ্ছে মালদায় বাই চার চাকা, মানে ছোট গাড়ি, সেই গাড়িতে আজকে মালদা যাবো, এটা একটা অন্যরকম অভিজ্ঞতা হবে। আর আজকে আমার সাথে কাঞ্চন আছে, আমি আর কাঞ্চন আমরা দুজনে যাবো আজকে মালদা, গাড়িতে যাব। ছ ঘন্টা জার্নি, বেশিও হতে পারে রাস্তায় ট্রাফিক জ্যাম থাকলে, দেখা যাক কি হয়, কোমরের হাড় খুলে যায় না কোটা থাকে, দেখা সেটাই দেখার বিষয়। ছোট গাড়ি, আর আমাদের তো অবভিয়াসলি ফটোগ্রাফারের সব পেছনে, চাও পেছনে যাও, সব পেছনে পেছনে, গাড়ির ডিকিতে ডিকিতে, আমরা ডিকির লোক, ঠিক আছে। তো এনিওয়ে আজকে এই যে মালদা জার্নি, দেখি কেমন হয়। আর মালদা গিয়ে মালদার আম খাওয়ার চেষ্টা আছে, মালদা থেকে আম কেনার ইচ্ছা আছে, যদি সময় সুযোগ পাই তাহলে অবশ্যই মালদা থেকে আম কিনবো, কারণ মালদার আম বিখ্যাত। আর এই ব্লগটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আমার ফার্স্ট টাইম মালদা ট্রিপ প্রথম, এটা ওয়েডিং ওয়েডিং ফটোগ্রাফিতে মালদা ট্রিপ প্রথম। আর আমাদের আজকে যে মালদা ট্রিপ সেটা এখন বাজছে দুপুর বারোটার সময় স্টার্টিং হলো, আর এই পুরো মালদা জার্নিটা তোমাদের জন্য দেখাবো, চলো তাহলে যাওয়া যাক। বন্ধুর বিয়ে দিয়েছি, বন্ধুর বিয়েতে গেছি, এত দূর যাই, নিজের বিয়েতে এত দূর, নিজের বিয়েতে এত দূর। আমাদের গাড়িতে এখন তেল ভরা হচ্ছে, খিদে সবারই পায়, মানুষ হোক বা গাড়ি। বরযাত্রী হচ্ছে এই বাস, মিলন ট্রাভেলস। চলে গেছে।
কখন পেরিয়ে গেছে তাই বললাম। তুমি পেরিয়ে গেছো? হুম পেরিয়ে গেছো। হুম আমরা জাস্ট এক মিনিটের জন্য নামলাম এখানে বাথরুম করার জন্য, ঠিক আছে? দাদা
তো ফাইনালি আমরা পৌঁছে গেছি মালদা টাউনে, যেটা মালদা স্টেশনের একদম কাছে। আর এই স্টেশনের কাছে যে হোটেলটা পেয়েছি, হোটেলটা, এই হোটেলটা এসি রয়েছে, এইদিকে টিভি রয়েছে, আর